রোজকার মতো আরও একটি সকালের শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ আবার চলে এসেছি রান্নাঘরে। বিলেতি আমড়া দিয়ে আজ একটু চাটনি করব। দেখুন বন্ধুরা, তাই আমড়াগুলো ছুলে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, তাড়াতাড়ি চাটনিটা হয়ে যাবে। আমড়া কাটা হয়ে গেছে, এবার প্রেশার কুকারে আমড়াগুলো সিটি দিয়ে নেব, জল দিয়ে, অল্প নুন দিয়ে আর অল্প হলুদ দিয়ে। জল দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। প্রেশার কুকারের এইটা অবশ্যই ফু দিয়ে নেবেন, না হলে ব্লাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা সেদ্ধ করে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরাটা চাটনিটা বসিয়ে দিয়েছি, আর গুড় দিয়ে আজকে চাটনি করছি, গুড় আর বাতাসা দিয়ে। আর আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। আলুগুলো ধুয়ে প্রেশার কুকারে আমি হালকা একটা সিটি দিয়ে নেব নুন দিয়ে। এই দেখুন, জল আর নুন দিয়েছি। এবার প্রেশার কুকারটা দিয়ে প্রেশার কুকারে আলুগুলো একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, একটা সিটিতেই, সময়ও বাঁচে, আবার সুন্দর যেমন আপনার ইচ্ছে মতো সেদ্ধ হবে আর কি। এই যে ধোয়া উঠছে, দেখুন সেদ্ধ করে নিয়েছি, এবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ শুকনো শুকনো আলু ছোলা যাবে না। এবার আলুগুলো সব ছুলে নেব, আলুগুলো ছুলব, এতগুলো আলু ছুলব তো, এতক্ষণ ধরে জল যদি ঘাটাঘাটি করি, আমার আবার কোল্ড অ্যালার্জি আছে, তার জন্য দেখুন এই যে গ্লাভস পরে নিয়েছি, এই হাতেও পরেছি, আবার এই হাতেও পরেছি, এই যে দু হাতে গ্লাভস পরে নিয়েছি। এবার গ্লাভস পরে আলুগুলো ছুলে নেব। আজকের বাইরের ওয়েদার দেখুন, একদম আমার ফেভারিট, খুব ফেভারিট ওয়েদার, এই যে অল্প অল্প হাওয়া দেবে, আর হচ্ছে দেখুন গাছের পাতা নড়ছে, দেখতে পাচ্ছেন কি না, আর হচ্ছে এরকম মেঘলা থাকবে, বৃষ্টি হবে না, আমি খুব ভালোবাসি। তার জন্য জামা কাপড় জল দিয়ে শুকালে তো হচ্ছে শুকোবে না, তার জন্য সব জামাকাপড়গুলো এই যে মেশিনে, এই যে তার জন্য সব জামাকাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি ধুয়ে, মানে জল কাঁচা করার জন্য, আর হাত দিয়ে জল কাটাও বারণ আমার, তার জন্য এই যে দিয়ে দিয়েছি, সার্ফ টার্ফ কিছু দেয়নি, জল দিয়ে ধুয়ে শুকিয়ে বেরিয়ে আসবে। গ্লাভস পরে আলুগুলো ছুলে নিয়েছি, ছুলে বড় বড় আলু তো, তাই যেগুলো বেশি বড় সেগুলো ছুরি দিয়ে অর্ধেক করে নিয়েছি। আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, আর একটা টমেটো বেটে নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি, তা কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি যাতে গায়ে ছিটে না আসে। এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুর দমে জল জল হবে না, একদম শুকনো শুকনো করে আলুর দমটা রান্না করব, এজন্য একটু বেশি করে নুন দিয়ে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব সব আলুগুলো। কড়াইতে তেল দিয়ে দেবো, প্রথম পেঁয়াজ রসুন দিয়ে নতুন আলুর দম করছি, একটু বেশি তেল দেবই। তেল গরম হয়ে গেছে, এবার অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা পেঁয়াজ রসুন আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গরম মশলাগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। নুন বেশি করে দিয়েই আলুটা ভাজা, ওই জন্য মশলায়
অল্প একটু নুন দিলে দিলাম, অল্প হলুদও তাই অল্প করে দিলাম। মশলার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো, আলুগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব, কারণ আমি তো জল দেবো না বেশি, শুকনো শুকনো করে রান্না করব, তার জন্য হচ্ছে দেখুন আলুটা কষিয়ে নিচ্ছি। এই দেখুন আলুটার সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, আর আমি জল দেবো না, গ্যাসটা লো করে আমি সুন্দর করে ঢেকে দেবো, একদম গ্যাসটা একদম লো, সুন্দর করে ঢেকে দিলাম, পাঁচ মিনিট পর ফিরে আসছি। আলুর দম আমার রেডি। এই দেখুন ডালের সঙ্গে দারুণ লাগবে খেতে, মাছ মাংস ফেল। এবার উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। তো কেমন লাগলো আমার শুকনো শুকনো করে নতুন আলুর দম রান্না, আপনি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার মৌসুমী ঘরকন্যার পেজ থেকে আমার সকল বন্ধুদের প্রণাম ও ভালোবাসা। আচ্ছা, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। সকালবেলার বাসি কাপড় টুপুর ছেড়ে জামা কাপড় ধুয়ে নিলাম, কাল বেরিয়েছিলাম না, এই যে আর এই যে, এবার চলুন রোদে মেলে দিয়ে আসি। এই যে জামা কাপড় মেলে দিলাম, আরও আছে, এই দেখো দুটো জিনিস আনা হয়েছে, এই একটা আর এইটা অনলাইন, এটা দোকান। এই দেখো এইটার মধ্যে এই যে এই একটা ঢাকনা, এই ইয়ে বাটি এর ঢাকনাও আছে, এই এই একটা বাটি, এই ঢাকনা একটা বাটি, এই ঢাকনা, এই একটা বাটি, এই ঢাকনা, আর এটা। কেমন হয়েছে এগুলো একটু কমেন্ট করে বলবেন, এরকম পরপর সাজানো সাজিয়ে দেখাচ্ছি। এই দেখুন কেমন লাগলো, কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা বাটি। আর এই যে এর সঙ্গে এই যে চামচ, এই যে কতগুলো কতগুলো যে গাচ্ছে দেখো, এই অ্যাড হচ্ছে চামচের, এই যে চামচের অ্যাড, চামচের চামচের, এই যে এগুলো এটা মিশো অ্যাপ থেকে কিনেছি, খুব সস্তা। হ্যাঁ, আর এটা আমাদের মার্কেট থেকে কিনা হয়েছে। সন্ধ্যাবেলা একটু হাঁটু হাঁটু করে আসি, যাই হাঁটতে হাঁটতে মেয়ে বাড়ি চলে যাবো, আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবো, এই হচ্ছে হাঁটা। হাঁটছি সামনেই মগরা রোড, ওখানে যাব, ওখানে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িটা দেখবেন কী সুন্দর সাজিয়েছে। এই যে আর একটা Thank you.
আজকে আমাদের বাড়ি এসেছে, এখন আমরাই দিদির সঙ্গে খেলা করব। আমি রাত্রিবেলা পড়তে বসি বলছে, সকালে আমি মোবাইল দেখছি, মোবাইলটা দেখি দাও, এটা ড্যাডি মোবাইল, আমি এর মধ্যে ভিডিও দেখি, খালি আমাকে ভিডিও করো, আমাকে ও হচ্ছে আমার মতো ভিডিও করবে, আমাকে দেখে তো তার জন্য, এই জন্য এরকম করেই করলাম। এই যে ও গে, এই যে খেলা দেখে, এই যেগুলো দেখে, এই যে এই দেখ, এগুলো দেখে মোবাইল। টাটা দিয়ে দাও, বাড়ি চলে এসেছি, হাঁটাও হলো, নাতির সঙ্গে গল্প গুজবও হলো, তারপরে আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরেছি, কারণ হচ্ছে ইচ্ছে করেই কিছুতে উঠিনি, হাঁটাও হলো, আবার মেয়ে বাড়ি গিয়ে নাতনির সঙ্গে গল্প গুজবও হলো, বাড়ি এসে এই যে দুজনের জন্য রুটি করে নিচ্ছি রাত্রে, ও তিনটে খায়, আমি দুটো খাই, পাঁচটা রুটি হবে। আমি দেখুন তাওয়াতে এইভাবে একটা একটা করে রুটি করে নিই, তাহলে রুটিগুলো নরমও হয় আর সুন্দর করে ফুলও ওঠে। আর সাথে ওই সকালে বোঁদে করে রেখেছিলাম, সেই বোঁদেটা এখন কী সুন্দর ফুলে উঠেছে দেখুন, একদম রসের সঙ্গে গায়ে গায়ে মিশে গেছে একদম। এবার এই যে বোঁদেটা করে আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এই বোঁদেটা দিয়ে রাত্রে একটু দুটো রুটি খেয়ে নেবো আমি, আর ও খাবে, ও বেশি একটা মিষ্টি খেতে চায় না। তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা।